অসহ্য করো, অনেক সময় আল্লাহকে বলছে আল্লাহ আমার নিয়ে গেল ব্যথার যন্ত্রণাটা, এত কষ্ট। ওখানে আমি একা থাকি, বাপের বড় সন্তান, বহুত কাঁদছি, কান্নাকাটি করছি। পর আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাকে অত নিয়ে যাও, নাহলে সুস্থ করে দাও। আসলে আমি দেশের থেকে, এখন থেকে 1.5 বছর আগে দেশের থেকে যখন যাই, এক সপ্তাহ পরে আমি ঘুমের ঘরে দেখলাম যে আমি গায়ে পুরো পানি ভাসে গেছে। আচ্ছা, এরপরে সকালে ঘুমের থেকে উঠে দেখি আমার দুই হাত অকেজো, হালকা কিছু কাজ করতে পারি। পরে এক সপ্তাহ পরে এই হাতটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এই হাতটা নিয়ে 1.5 বছর কষ্ট হয়েছি, রাইট হ্যান্ডটা নিয়ে। এর ভিতরে আমি কুয়েতে 4টা প্রাইভেট হাসপাতালে গেছি। আচ্ছা, তারা বিভিন্ন চিকিৎসা হচ্ছে, ইঞ্জেকশন, ওষুধ ইত্যাদি দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ইন্দিয়া আমি করোনার জন্য দেশে আসতে পারছি না। তো আর শুয়ে শুয়ে ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের বক্তব্য শুনলাম। তো এর ভিতরে আরও কয়েকজনের শুনছি, 3-4 জনের সারাটা আমার সাথে মিলছে, যে ব্যথাটা এখান থেকে শুরু হয়ে এখানে হোল্ড করে, এখানে হোল্ড করে এদিকে যায়, এদিকে যায়। ব্যাক পকেটে আমি মানি ব্যাগ রাখতে পারতাম না, পিছের দিকে হাত নিতে পারতাম না। ইভিন কি গোসল করলে খুব কষ্ট হয়, গোসল করা লাগতো, সাবান টাবান মাখলে সব কিছু কষ্ট হইতো। ইভিন কি লুঙ্গিটা তার উপরে দিতে হলো, এমনি দিতাম, একা দিয়ে আস্তে টানা দিতাম, এটার ওরা 2 ফিট নিচে থাকতো। অসহ্য কর, অনেক সময় আল্লাহকে বলছে আল্লাহ আমার নিয়ে গেল। ব্যথার যন্ত্রণাটা, এত কষ্ট। ওখানে আমি একা থাকি, বাপের বড় সন্তান, বহুত কাঁদছি, কান্নাকাটি করছি। পর আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাকে অত নিয়ে যাও, নাহলে সুস্থ করে দাও। দেখ আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পরে আপনাদের থেকে যে সেবা পাইছি, খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তার মন খুলি কথা বলছে, ডাক্তারের কাছে কথা বলাতে ওনার কোনো অহংকার ছিল না, একান্ত ভাই বন্ধুর মতো হিসেবে ব্যবহার করে কথা বলছে এবং ভরসা দিছে, এবং আমার সব কিছু শুনি বলছে যে ইনশাল্লাহ আপনাকে ব্যথা নিয়ে আমার এখান থেকে ফিরতে হবে না, এটা আমার প্রতিশ্রুতি। আলহামদুলিল্লাহ আমি এখন 99% সুস্থ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিডির পক্ষ থেকে আমাদের রেগুলার অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি আমাদের একজন প্রবাসী ভাইকে, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবনে ছিলেন। আসুন আমরা সরাসরি একটু ওনার সাথে কথা বলি, যে ওনার কী ধরনের সমস্যার সম্মুখীন উনি হয়েছিলেন এবং সেই স্থান থেকে তিনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন, পুরো ঘটনাটা আমরা হুবহু ওনার কাছ থেকে শুনব। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম সালাম, আমি জাফর আহমদ ভুঁইয়া। আচ্ছা স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো কুমিল্লা 14 গ্রাম থানা, সিওরা ইউনিয়ন। আচ্ছা স্যার, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি কুয়েতে ছিলাম দীর্ঘ 28 বছর, এখনও আছি, ভ্যাকেশনে আসছি দেশে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ জীবনের অনেকটা সময় পার করেছেন কুয়েতে। স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট আপনি সেটা গ্রহণ করেছিলেন, তো স্যারের কাছে আপনার আসার মূল কারণটা কী ছিল, মানে আপনার সমস্যাটা কী ছিল যদি একটু বলেন? আসলে আমি দেশের থেকে, এখন থেকে 1.5 বছর আগে দেশের থেকে যখন যাই, এক সপ্তাহ পরে আমি ঘুমের ঘরে দেখলাম যে আমি গায়ে পুরো পানি ভাসে গেছে। আচ্ছা, এরপরে সকালে ঘুমের থেকে উঠে দেখি আমার দুই হাত অকেজো, হালকা কিছু কাজ করতে পারি। পরে এক সপ্তাহ পরে এই হাতটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এই হাতটা নিয়ে 1.5 বছর কষ্ট হয়েছি, রাইট হ্যান্ডটা নিয়ে। আচ্ছা, মানে কোনো অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো কিছু? অ্যাক্সিডেন্ট হয় নাই, এমনি স্যার বলছেন, শফিউল্লাহ স্যার বলছেন যে আমার উপরে একটা ভূমিকম্প গেছে, উইথ ঝড় বৃষ্টি হয়েছে, মানে বড় ধরনের একটা কিছু হয়েছে, যেটা আমি হয়তো মনের বলে চলছি, খাইছি, ফিরছি। এর ভিতরে আমি কুয়েতে 4টা প্রাইভেট হাসপাতালে গেছি। আচ্ছা, তারা বিভিন্ন চিকিৎসা হচ্ছে, ইঞ্জেকশন, ওষুধ ইত্যাদি দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ইন্দিয়া আমি করোনার জন্য দেশে আসতে পারছি না। তো আর শুয়ে শুয়ে ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের বক্তব্য শুনলাম। তো এর ভিতরে আরও কয়েকজনের শুনছি, 3-4 জনের সারাটা আমার সাথে মিলছে, যে ব্যথাটা এখান থেকে শুরু হয়ে এখানে হোল্ড করে, এখানে হোল্ড করে এদিকে যায়, এদিকে যায়, বিভিন্ন জায়গায় রেফার হচ্ছে আপনার? হ্যাঁ, বিভিন্ন জায়গায় এটা যায়। তো আমি যে এখানে মলম দেবো,
দেখাচ্ছে কিছুক্ষণ পর এখানে চলে আসছে, আচ্ছা কিছুক্ষণ ডাইনে আসছে, কিছুক্ষণ হাতের বামে আসছে, কি হতো সমস্যাটা? কি হতো একদম হাত নাড়তে পারছেন না, মুভ করতে পারছেন না, না কি মুভ করতে পারতেছি না? অনেক সময় বসে বসে আমার কান্দু হইতো আর কি, চোখ থেকে পানি পড়ছে, এত বেশি ব্যথা হতো, এত বেশি ব্যথা হতো। এবং আমি নামাজে রুকুতে গেলে ব্যথা লাগে, সেজদাতে গেলে ব্যথা লাগে, অনেক সময় এটা ব্যথার কারণে খাড়াই নামাজ পড়তে পারতাম না, বসি নামাজ পড়তাম। আচ্ছা হাতের যন্ত্রণার জন্য? এই হাতের হাতের যত্ন, অর্থাৎ আমার এই হাতটা এতে দূর জন্য তো সামনে পেঁয়াজ রসুন কাটাকাটি, ব্যাক পকেটে আমি মানি ব্যাগ রাখতে পারতাম না, পিসের দিকে হাত নিতে পারতাম না, ইভিন কি গোসল করলে খুব কষ্ট হয়, গোসল করা লাগতো সাবান টাবান মাখলে, জামা কাপড় পরতে কষ্ট হতো, সব কিছুতে সব কিছু কষ্ট হতো, ইভিন কি লুঙ্গিটা তার উপর দিতে হলো, এমনি দিতাম একা দিয়ে আস্তে টানা দিতাম, এটার প্রায় দুই ফিট নিচে থাকতো এই হাতটা, আমি সমানতালে হাতটা উপর দিকে নিতে পারতাম না। তার মানে আপনার যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো, কারণ ওইগুলো ব্যাহত হতো, কোনোটাই আর আপনি ঠিক মতো করতে পারছিলেন না, নামাজ কলমা খাওয়া দাওয়া শোয়া কাপড় চাপড় ধোয়া, ইভেন কি মাথা আশ্রয় আমি বাম হাত দিয়ে মাথা আশ্রয়তাম, জীবনটা একরকম অসহ্যকর হয়ে উঠেছে, অসহ্যকর। অনেক সময় আল্লাহকে বলছি আল্লাহ আমার নিয়ে গেল, ব্যথার যন্ত্রণাটা এত কষ্ট, ওখানে আমি একা থাকি, বাপের বড় সন্তান, বোধ কিনছি কান্নাকাটি করছি, পর আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাকে অত নিয়ে যাও, নাহলে সুস্থ করে দাও। ব্যথার যন্ত্রণাটা যখন সহ্য করতে, হ্যাঁ এটা একবারে অসহ্য ছিল। দেখ আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে আপনাদের থেকে যে সেবা পাইছি, খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তার মনকুলি কথা বলছে, ডাক্তারের কাছে কথা বলাতে ওনার কোনো অহংকার ছিল না, একান্ত ভাই বন্ধুর মতো হিসাবে ব্যবহার করে কথা বলছে এবং ভরসা দিছে, এবং আমার সব কিছু শুনি বলছে যে ইনশাআল্লাহ আপনাকে ব্যথা নিয়ে আমার এখান থেকে ফিরতে হইব না, এটা আমার প্রতিশ্রুতি। আলহামদুলিল্লাহ আমি এখন 99% সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনি কি আপনার সেই হাত এখন আগের মতো মুভ করতে পারছেন, নাড়াচাড়া করতে পারছেন? হ্যাঁ আমি দরকার দাঁড়ায় দেখাইতে পারি, আগে আমি ধরেন এই হাতটা এই পর্যন্ত আনতে পারতাম, এটা এই পর্যন্ত, আচ্ছা এখন আমার এই হাতটা এই পর্যন্ত ব্যাকে নিতে পারতেছি আলহামদুলিল্লাহ, এইভাবে উঠাইতে পারতেছি আলহামদুলিল্লাহ, এইভাবে ডাইনে ব্যাকে, হ্যাঁ এইভাবে দুই হাত উঁচু করে আমি উঠাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, তার মানে আপনি স্যারের কাছে এমনি ভর্তি ছিলেন কতদিন? আমি আজকে ১০ দিন ভর্তি ছিলাম, ১০ দিন আগে পরীক্ষা নিরীক্ষা করে দেশে গেছি, দেশ থেকে টাকা নিয়ে আসি, 25 তারিখ থেকে আজকে এই পর্যন্ত ভর্তি আমি ছিলাম, আজকে চলে যাওয়ার আশা করতেছি। তার মানে 10 দিন আপনি মোটামুটি আপনার সেই এই যে দীর্ঘ একটা সময় যে আপনার হাতে ব্যথাজনিত যে সমস্যা সেটা এখন সম্পূর্ণ ভালো হয়, আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, এই যে এতগুলো মাস আপনি কষ্ট করেছেন, আল্লাহর কাছে এত দোয়া করেছেন, আপনার কী মনে হয় যে এই যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে ভালো লাগতেছে, আল্লাহর রহমত, সবার দোয়া আর আপনাদের চিকিৎসা এবং সেবায় আমি মুগ্ধ, এবং আপনাদের জন্য নামাজ পড়ে সবার জন্য এই সংস্থা যেন টিকে থাকে, অসুস্থ মানুষগুলো যেন সেবা পায়, তারা যেন আমার মতো কাঁদতে না হয়, এই জন্য আপনাদেরকে জন্য দোয়া করব এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার সবশেষে আরেকটা একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমাদের আশপাশে আপনার মতো এরকম অসংখ্য রোগী, অসংখ্য ভাই বোনকে আমরা পাই যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন। আপনি যেটা বলেছেন যে আপনি প্রথম দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বাট সেখানে যখন আপনি বিফল হয়েছেন, পরবর্তীতে আপনি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ডক্টরের বিভিন্ন ভিডিও আপনি দেখার চেষ্টা করেছেন, একটা সঠিক সমাধান খোঁজার চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে আপনি যখন স্যারের সন্ধান পান, আপনি স্যারের কাছে আসেন এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান, এরকম কিন্তু অসংখ্য ভাই বোন আছে যারা হয়তো জানেন না কার কাছে গেলে তিনি ভালো একটা সঠিক একটা ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমি স্যারকে আয়সা বলছি, প্রথম কথাবার্তা বলতে আমি, স্যার পৃথিবীর কোনো মানুষের অ্যাডভাইসের আপনার কাছে আসেনি, ইউটিউবে বিভিন্ন ডাক্তারের বক্তব্য শুনছি, আপনারটা শুনছি, কম্প্রোমাইজ করি, আমার ব্যথা অসুবিধা আপনি যা লিকচার দিচ্ছেন ইউটিউবের মাধ্যমে ওটা সম্পূর্ণভাবে আমার মনোভূত হয়েছে, আমি এখানে এই জন্য আসছি, সেই হিসাবে আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি আমাকে ভালো চিকিৎসা দেবেন। তো স্যার এটা দিয়েছে, খোঁজখবর নিচ্ছে, স্যার নিজে যাইও, প্রতিদিন আপনাদের ডাক্তার নার্স সবাই আলহামদুলিল্লাহ আচার ব্যবহার সবাই ইয়ে করছে, থেরাপিরা যারা নার্স আছে ক্লিনার সবাই মোটামুটি 100-95% দেওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ এখন আমি বলবো যারা এসব ব্যথা ব্যথিত, হাত পা ঘাড়
কোমর, বিভিন্ন জয়েন্ট ফিন্ডে যারা ব্যস্ত মানে কষ্ট পাইতেছেন তারা এখানে আসতে পারেন নির্দ্বিধায়। ডাক্তার রসুল্লাহ আর আল্লাহর রহমত, আর যদি মানুষের দোয়া থাকে ইনশাল্লাহ ভালো হবে, সুস্থ অবশ্যই হবে, সুস্থ অবশ্যই হবে, নির্দ্বিধায় আসতে পারেন। স্যার আমরা আরেকটা বিষয় একটু জানি, সেটা হচ্ছে আমরা জানি যে আপনার সহধর্মিনীও আপনার সাথে ভর্তি ছিলেন, ওনার কী সমস্যা ছিল একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে। আমার ওয়াইফও আমার সাথে একসাথে নিয়ে আসছি, এই জন্য যে উনি বাথরুমে পড়ছে পইরা সিনায় হাতের কবজা কনিতে ব্যথা পাইছে, পাশার হাড্ডি ফাটি গেছে। পরে নিজে দেখলাম না আমি যখন চিকিৎসা হয়েছি আমার সাথে তো একজন লাগবে, জি জি, দুইজনে একসাথে চিকিৎসা হয়েছেন, একসাথে ভর্তি, আলহামদুলিল্লাহ উনি মোটামুটি সুস্থ সুস্থ হয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের এই প্রবাসী ভাই দীর্ঘ একটা সময় পরিবার পরিজন ছেড়ে এই দেশের মায়া ত্যাগ করে আমাদের দেশের জন্য সবচেয়ে দামি যে রেমিটেন্স সেটার যোগান দিতেন, আমাদের এই ভাইরা কিন্তু সেটাই করেন। কিন্তু ওখানে গিয়ে যদি ওনারা কখনও কোনো ধরনের সমস্যায় পড়ে যান, আমাদের দেশ থেকেও কিন্তু সেখানে আপনার আপনজন বলতে কিন্তু আসলে কেউ থাকে না, সেই কষ্টটা কিন্তু আসলে অনেকে আছে নিজের ভিতরে চেপে রাখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করার চেষ্টা করেন। এবং আমাদের অসংখ্য প্রবাসী ভাই কিন্তু স্যারের কাছে এসে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, ঠিক আমাদের এই ভাইয়ের মতো। উনি চেষ্টা করেছেন, উনি কিন্তু কখনও হাল ছেড়ে দেননি, উনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, এবং আল্লাহ কিন্তু ওনার কথা শুনেছেন, এবং ওনার চেষ্টা কিন্তু অবশ্যই ছিল পাশাপাশি, এবং ওনার চেষ্টা কিন্তু সফল হয়েছে। আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে ওনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন, কিছুদিন পরে হয়তো তিনি তার প্রবাস জীবনে আবার ফেরত যাবেন। এই জায়গায় আপনি নিজেকে একটু কল্পনা করুন, আপনি নিজেও কিন্তু পারবেন, যদি আপনার কোনো ভাই বোন বাবা মা কেউ যদি থাকেন এই ধরনের সমস্যাটায়, আপনার একটা সঠিক উপদেশ, আপনার একটা হাত বাড়িয়ে দেওয়াটা কিন্তু তার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে খুব অল্প সময়ের ভিতরে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।